সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। সমাবেশ স্থলে আছেন সাদি মাহমুদ, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাদি, সিলেটে আওয়ামী লীগের সমাবেশ আয়োজন ঘিরে আলিয়া মাদ্রাসা ময়দানের অবস্থা কেমন দেখছেন? শারমিন, ধন্যবাদ আপনাকে। আমি আসলে যেটা বলে শুরু করতে চাই সেটি হলো নির্বাচন আমেজ কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে এবং সিলেটের থেকে কিন্তু সেটি সবচেয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে। কারণ আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিলেটে অবস্থান করছেন, রীতি অনুযায়ী মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এখন আসলে আমরা আলিয়া মাদ্রাসা ময়দানে আছি, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে, এবং এখানে দুপুরে খাবারের পর অর্থাৎ 2:30টার দিকে আওয়ামী লীগ সভাপতি এখানে আসার কথা এবং যারা সিলেটবাসী আছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং এখানকার যারা স্থানীয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এবং যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখন বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সিলেটবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাইবেন, সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নানা কর্মপরিকল্পনা আসলে তুলে ধরবেন। আর যারা স্থানীয় নেতাকর্মী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে শেখ হাসিনার এই জনসভাটি নির্বাচনের আগে যারা সিলেটবাসী আছেন, সিলেটের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের অনেক বেশি উজ্জীবিত করবেন। এবং তারা একটি কথা বলেছেন যে এই জনসভাকে সফল করার জন্য তারা গত কয়েকদিন ধরে পরিশ্রম করেছেন, সিলেট বিভাগের অন্য জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন পর্যন্ত তারা প্রচার চালিয়েছে যেন এই জনসভাটি সফল হয়। এবং আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে তারা একটি কথা বলেছেন যে 500,000+ লোকের সমাগম হবে, আর আসলে আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আলিয়া মাদ্রাসার যে ময়দান রয়েছে সেই ময়দান কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। এবং তারা যে 500,000+ কথা বলেছিল সেই জনস্রোত কিন্তু আসলে পুরো সিলেটে ছড়িয়ে গেছে আসলে আমরা দেখতে পাচ্ছি। তারা একটি কথা বারবার বলছে যে নির্বাচনী আচরণবিধি যেন আসলে ভঙ্গ না হয় সেটি মেনেই তারা আসলে এই ধরনের জনসভা করছে এবং সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ পুরো সিলেট অঞ্চলে বিরাজ করছে। আর নির্বাচনী আমেজের কথা যেটি বললাম, যারা নির্বাচনের প্রার্থী আছেন তাদের ব্যানার ফেস্টুন আমি সিলেটের বিভিন্ন জায়গায় দেখেছি এবং তাছাড়া অনেক মিছিল দেখেছি, মোটর শোভাযাত্রা দেখেছি, এই সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সিলেটে বিরাজ করছে। আর সব শেষ যে অবস্থা, এখন আসলে জনসভা চলছে, আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছে, তারা বক্তৃতা রাখছেন। আমরা আশা করছি 2:30 নাগাদ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।